الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا وبعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون شماني توبان لباشي بهايو بونيلا شوبريو السلام عليكم ورحمة الله وبركاته সিফাত সলা তথা নামাজ আদায়ের পদ্ধতি খুব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ নামাজ আদায়ের পদ্ধতি এই বিষয়টি জানার আগে একটি হাদিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনা দরকার আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সহি হাদিস তিনি বলছেন সল্লু কামার তুমনি ও সল্লি নামাজ পড়বে সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সুতরাং রাসু সাল আলী সাল্লামের পদ্ধতিতে আমাদেরকে নামাজ পড়তে হবে নিজস্ব কোন পদ্ধতিতে যদি আমরা নামাজ আদায় করি তাহলে রব আলমিনের কাছে সেই নামাজ গ্রহণযোগ্য নয় যাই হোক সুপ্রিয় বন্ধুগণ রাসুল সাল আলী সাল্লাম কিভাবে নামাজ পড়তেন সে বিষয়টি আমি খুব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমই নামাজ আদায় করার ইচ্ছা যখন আমরা করব জায়নামাজে দাঁড়িয়ে আমরা প্রথমেই সরাসরি তাকবির তাহলিমা দিয়ে নামাজ শুরু করব। আমরা জানি আমাদের দেশে যেহেতু নামাজের দোয়া বলা হয় আসলে এটি নামাজের কোন জায়নামাজের দোয়া নয় এটি নামাজের ভিতরে দোয়া প্রথমে তাকবিরে তাহরিমা দিয়ে আল্লাহ আকবর বলে আমরা নামাজ শুরু করব। সেখানে তাকবিরে তাহরিমা দেওয়ার সময় আল্লাহ আকবর বলার সময় কাদ অথবা কান বরাবর কাদ অথবা কান বরাবর হাত তুলে এরপরে হাত বাঁধব হাত বাঁধব কোথায় বুকের উপরে বাম হাতের উপরে

লা صلاه لمن لم يقرا بفاتحه الكتاب فاتহা بيতিতো কোন নামাজ নেই অর্থাৎ ফাতিহা না পড়লে কোনো নামাজ হবে না এইজন্য সূরাতুল ফাতিহা কি নামাজের রুকন বলা হয় ইমাম মুক্তাদি একা নামাজ আদায়কারী সবার জন্যই সূরা ফাতিহা পড়তে হবে সূরা ফাতেহা পড়ার পরে যে কোনো সূরা থেকে সুরা ফাতিহা পড়া পরে আমরা বিসমিল্লাহ পড়ব এর পরে থেকে যে কোনো এক স্থান থেকে যা সম্ভব তেলাওয়াত করব اقرا ما تيسرا من এন কোরআন করিমের যে কোন স্থান থেকে কোন পুরোপুরি সুরা অথবা কয়েকটা আয়াত হয়ে হয়ে যায় সুরা ফাতে পড়া রোখন এরপরে অন্য কোন সুরা পড়া সুন্নত তবে যদি কোনো ব্যক্তি অন্য কোন সুরা না পারে শুধু সুরা ফাতে পরে তাহলেও তার নামাজ আদায় হয়ে যাবে যেহেতু রুকুন আদায় হয়ে গেল তারপরে আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সময় আবার হাত তুলব আল্লাহ আকবর বলে তারপরে রুকুতে চলে যাব সেখানে আমরা রুকুতে গিয়ে কিভাবে দ্বারা বসে আপনারা এই ছবিতে দেখতে পারেন যে একজন ব্যক্তি যখন রুকু করে তখন তার মাথা এবং আহ পিঠ ঠিক বরাবর রাখতে হয় মাথা এবং পিঠ ঠিক বরাবর রাখতে হয় এভাবে ছবির মধ্যে আপনারা দেখলে আরো ক্লিয়ার হবে তো রুকুতে গিয়ে আমাদের কাজ হচ্ছে সেখানে রুকুর তেজবি পড়া সুবহান রব্বি আল তিনবার পড়া কমপক্ষে তিনবার পড়া একবার পড়লেও আদায় হয় কিন্তু এত ক্রিবণতা করা ঠিক নয় মিনিমাম তিনবার পড়া উচিত

মর্যাদা শ্রেষ্ঠত্ব বরত্ব প্রকাশ করবে এই জন্য আমরা রুকুতে এই পরে আরো দোয়াগুলো বর্ণিত আসছে সেগুলো আমরা পড়ব তারপরে রুকু থেকে উঠব রুকুতি থেকে ওঠার সময় আবার দিয়ে তারপরে সোজা হয়ে দাঁড়াবো সেখানে আসলে রুকু থেকে যখন আমরা উঠব তখন সামি আল্লাহ হলিমান হামিদা রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ হলিমান হামিদা পড়া কিন্তু যখন পরিপূর্ণভাবে দাঁড়ানো হয়ে যায় তখন রব্বান

ধারানো পরে যখন আমরা সামিয়াল্লাহুল হামদান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা ফি এটা হয়ে গেল তারপর আমরা সরাসরি সিজদায় চলে যাব সিজদা যাওয়ার সময় হাত তুলতে হবে না যেটা আমি একটু আগে বলেছিলাম আসলে সিজদা যাওয়ার সময় হাত তুলতে হবে না নামাজের ভিতরে চারবার হাত তোলা হয় চারবার হাত তোলা সুন্নতে মুতবুত এবং এটাকে রফুল ইয়াদাইন বলা হয় তার মধ্যে প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা সময় দ্বিতীয় হচ্ছে রুকুতে যাওয়ার সময় তৃতীয় হচ্ছে রুকু থেকে ওঠার সময় আর চতুর্থ হচ্ছে তিন কিংবা চার রাখার বিশিষ্ট নামাজ এসা কিংবা জহর কিংবা তিন কিংবা চার রাখার বিশিষ্ট করে যখন যখন ওঠা হয় তৃতীয় জন্য তখন আবার হাত তোলা তখন আবার হাত তোলা এই চার জায়গায় নামাজের ভেতরে আহ রফুলি করতে হয় বা হাত তুলতে হয় এটা সুন্নতের অন্তর্ভুক্ত এরপর আমরা সিজদায় চলে গেলাম সিজাতে গিয়ে সাতটা অঙ্গের উপরে সিজদা করতে হয় সাতটা অঙ্গ বলতে দুই হাত দুই অর্থাৎ দুই হাঁটু তারপরে নাক এবং কপাল মিলে একটি দুই হাত হাঁটু চার দুই পা ছয় নাক এবং কপাল মিলে সাত এই সাতটি অঙ্গের উপরে সেদা করতে হবে এর কোন একটি অঙ্গ যদি মাটির সাথে না মিশে তাহলে সেদা আদায় হবে না এই সাতটি অঙ্গ অবশ্যই মাটির সাথে মিশেতে হবে সিজদার সময় আমরা কিভাবে সিজদা করব আপনারা এই ছবিতে দেখে নেন যে কিভাবে একজন ব্যক্তি সিজদা করবে সিজদা সময় একটা বিষয় খুব মনে রাখা জরুরি কখনোই যেন আমরা সিজদা সময় আমাদের হাত দুটো মাটিতে মিশে মিশে না নেই এবং এই মাসালাটি পুরুষ এবং নারী সকলের জন্যই সমান সকলের জন্য সমানভাবে যে সিজদা সময় হাত হাতের এই অংশটা মাটির সাথে মিশবে না যদিও আমরা অনেক সময় দেখি আমাদের মা বোনেরা যখন সিজা করে তখন তাদের হাতের অংশ এবং এটা পুরুষ এবং নারী সকলের জন্য আমরা যখন সিজা করব সিজার সময় দুই হাত এইভাবে রাখা সমান বরাবর দুই হাতের মাঝখানে দুই হাতের মাঝখানে আমরা নাক এবং কপাল মাটিতে মিশাবো আর পা দুটো ঠিক এভাবে ছবির মধ্যে আপনারা দেখে নিবেন কিভাবে পা দুটো রাখতে হয় ওভাবে দাঁড় করিয়ে রাখা আঙ্গুল গুলো একটু ভাস করে কেবলামুখী করে পা দুটো এভাবে রাখা পা দুটো এভাবে সোজা করে রাখা এই অবস্থায় সেজা করা এবং সেজার সময় হাতের এই অংশ মাটিতে মেশানো যাবে না ঠিক তেমনি ভাবে হাতের এই অংশ দুরের সাথে মেশানো যাবে না ঠিক স্বাভাবিকভাবে সেজা করতে হবে এবং সেজদার সময় আমরা প্রথমে যে বেল পড়ব অন্তত তিনবার পড়া উচিত একবার পড়লে আদায় হয় কিন্তু এত কৃপণতা করা ঠিক নয় অন্তত তিনবার পড়া উচিত তারপরে পাঁচবার সাতবার যত পড়া যায় বিজয় সংখ্যা পরা উত্তম যদি কখনো জোর সংখ্যা কেউ পড়ে তাহলে অসুবিধা নাই প্রথম সিজদা করলাম এরপরে সিজদা থেকে উঠে বসবো এবং সোজা হয়ে বসা সেখানে অনেক দেখা যায় সিজদা থেকে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায় এটা ঠিক নয় এবং এতে নামাজ আদায় হবে না সিজদা থেকে সোজা হয়ে বসে সেখানে একটি দোয়া আছে সেই দোয়াটি রব্বিক ফিরিলি রব্বিক ফিরলি রব্বিক ফিরিলি তিনবার পড়া। অথবা আল্লাহিনী অজবুরনি ওর জুক নি ওর ফাইনি ও আফিনি এটা পড়া যে কোনো একটা হবে হয় এই লম্বা দোয়াটা পর অথবা রব্বি ফিলি তিনবার পড়া এটা দুই সিজার মাঝখানে এই দোয়াটা পড়া ওলাম একরাম বলেছেন এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত এবং দুই সিজার মাঝখানে বসাটা রুকিনের অন্তর্ভুক্ত বসতে হবে এরপরে দোয়া পড়তে হবে তারপর আমরা দ্বিতীয় সিজদা করব দ্বিতীয় সিজদাতে গিয়ে ঠিক প্রথম সিজা যেভাবে করেছি সেভাবে আমরা আদায় করব প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা আমরা এই যে এক রাখাত আদায়ের পদ্ধতি বললাম নামাজে প্রতি রাখাত এভাবেই পড়া হয় বা পড়তে হয় তবে প্রথম রাখাতের সাথে দ্বিতীয় রাখাত কিংবা অন্যান্য রাখাতের যে পার্থক্যটুকু তা হচ্ছে এই প্রথম রাখাতে আমরা যেমন থানা পড়েছি শোভানাখা পড়েছি দ্বিতীয় রাখাতে শোভানাখা নেই ঠিক প্রথম রাখাতে আমরা তাকবির তাহারিমা দিয়েছি দ্বিতীয় রাখাত বা অন্যান্য রাখাতে তাকবির নেই বাকি সবগুলো একই রকম সেই পদ্ধতিতে আমরা নামাজ আদায় করব। দুই রাখাত বিশিষ্ট নামাজ যেমন ফজর নামাজ ফজর নামাজে আমরা কি করব দুই রাখাত এই প্রথম রাখা যেভাবে বললাম এইভাবে পড়ে বসে গেলাম বসার সময় বসার পদ্ধতি হচ্ছে বাম পাটা বিছিয়ে ডান পা খাড়া করে রেখে তার বাম পায়ের উপরে বসা বাম পায়ের উপরে বসে সেখানে প্রথমে আত্মাহিয়াত পড়া তারপরে দরুদ পড়া তারপরে চারটা বিষয় থেকে রবুর আলমিনের কাছে আশ্রয় চাওয়া রসদ সাল আলী সাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে جابته بشويتك أرسلت لك سيناء اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال

সেখানে আবার রফুল ইয়াদাইন আরেকবার করতে হবে দ্বিতীয় রাখাত শেষ করে যখন তৃতীয় রাখাতের জন্য যখন আমরা উঠবো তখন আবার আল্লাহ আকবর বলে এভাবে রফুল ইয়াদাইন করে হাত বাঁধব তারপরে তিন কিংবা চার রাখাত বিশিষ্ট নামাজে সোরা ফাতে পরে অন্য কোন সুরা পড়া প্রয়োজন নাই এরপরে যে রুকু এবং সিজা গুলো ঠিক প্রথম রাখাতে যেভাবে করেছি সেভাবেই করব। পিরু ভাইরা বন্ধুরা শেষ রাখাতে গিয়ে অর্থাৎ তিন কিংবা চার রাখাত বিশিষ্ট নামাজের শেষ যে বৈঠকটা শেষ বৈঠকটা একটু ব্যতিক্রম অর্থাৎ অন্যান্য বৈঠকের সাথে শেষ বৈঠকটা একটু ব্যতিক্রম হবে ব্যতিক্রম বলতে তাওয়াররুখ করতে হয় এই তাওয়াররুখ করাটা সন্নত তাওয়াররুখের পদ্ধতিটা আপনারা এই ছবিতে দেখে নেন কীভাবে তাওয়াররুখ করতে হয় তাওয়াররুখ মানে হচ্ছে বাম পাটা ঠিক ডানপায় নিচ দিয়ে নিয়ে বের করে এরপরে নিতম্বের উপরে বসা এটাকে বলা হয় তাওয়াররুখ এবং এই তাওয়াররুকটা শুধুমাত্র তিন কিংবা চার রাখাত বিশিষ্ট নামাজে তাওয়াররুখ করতে হয় এরপরে আগের মতোই সালাম ফিরিয়ে নামাজ শেষ করা প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা নামাজ যখন আমরা সালাম ফিরিয়ে শেষ করলাম এরপরে আমাদের সালাম ফিরানোর পরে সুন্নতি কিছু দোয়া রয়েছে আজগার রয়েছে সেই দোয়াগুলো সেই আজগার গুলো আমাদের পড়া উচিত সালাম ফেরানোর সাথে সাথে আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় দাঁড়িয়ে যায় সরাসরি দাঁড়িয়ে যায় এটা ঠিক নয় আবার আমরা অনেককে দেখি সালাম ফেরানোর সাথে সাথে জামাত বুদ্ধ মোনাজাত ইমাম সাহেব করেন সবাই তাদের সাথে হাত তুলে আমি আমিন করতে থাকেন এটাও ঠিক নয় কারণ এইভাবে রসদ সাল্লাম জামাত বুদ্ধ منازلت نماذي البركة خنوئي قريني شدران ايه تقوى رجبنا كنتو انو زي تسبيع سيذكر قولها سيشير قلتها جمال استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم لا مانع لما اعطي ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك جد اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا معبود إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو, ولو كره الكافرون إذا غلو بلا اير آية الكرسي رسول صلى الله عليه وسلم شوف شمع نماذج بلا آية الكرسي بلتن آية الكرسي سورة إخلاص أرسد هو الله أحد সুরা ফালাক অর্থাৎ কুল আউদ বিরব্বিল ফালাক এরপরে সুরত নাস অর্থাৎ কুল আউদ বিরব্বিল নাস এই সুরাগুলো পড়তেন এবং এই সুরাগুলো পড়ার ক্ষেত্রে বিশেষ করে সুরা ফালাক এবং সুরা নাস ফজুর এবং মাগরিবীর নামাজে অন্তত তিনবার করে রিপিট করা আর অন্য নামাজে একবার পড়া তারপরে কিছু তসবির রয়েছে আরো কিছু তসবির রয়েছে যেমন সুবহান আলহামদুলিল্লাহ আকবর এটা পড়া কিছু পদ্ধতি রয়েছে

33 বার আমরা সুবহানাল্লাহ পড়ব 33 বার আলহামদুলিল্লাহ পড়ব 33 বার আল্লাহু আকবার পড়ব এরপরে সর্বশেষ 100 বার পুরা করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা বলারদের আমাদের নামাজ মোটামুটি শেষ হবে প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা নামাজ পড়ার সময় আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার নামাজের রুকুনগুলো দৃঢ় স্থির আদায় করতে হবে কোন রুকুন তাড়াহুড়া যাতে আমরা না করি কারণ তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যায় বিশেষ করে রুকু সেজদা এবং রুকুন যেগুলো আছে সেগুলো তাড়াহুড়া করলে রুকু থেকে যদি কোনো ব্যক্তি সোজা হয়ে না দাঁড়ায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে ঠিক তেমনিভাবে সেজা থেকে যদি সোজা হয়ে না বসে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে রোকনগুলো অবশ্যই সঠিকভাবে আদায় করতে হবে রোকনগুলো সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে না যাই হোক আসুন আমরা সঠিকভাবে নামাজ পড়ার পদ্ধতি খুব সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করেছি এই পদ্ধতিটা যেভাবে আমরা শুনলাম আরো ভালোভাবে আমরা কোরআন করিম এবং রসদ সাল্লাহ আলী সালাম হাদিস শরীফ থেকে আমরা ইসলামের সকল মশালাগুলো জানার চেষ্টা করব বিশেষ করে নামাজের বিষয়টি কারণ কেমাতে দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের কোন ব্যক্তি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে দিতে পারে তাহলে সে বেঁচে যাবে আর নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে সে دركي إذا صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب أو خسر. فإن انتقص من فريضة شيء قال الرب عز وجل: انظروا لعبدها له من تطوع فيكمل بها أو كما ورد في الحديث. رسول صلى الله عليه وسلم بوتين: كامات الدين شربتهم بدنا نشربنا وغبت النماذج. شو دران كونوا بيكتشفوا আর যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে না পারে তাহলে সে ধরা খেয়ে যাবে আর কোন ব্যক্তি ফরজ নামাজে যদি ঘাটতি হয় তখন আল্লাহ তালা বলবে বলবেন দেখো আমার বান্দার কোনো অতিরিক্ত নামাজ আছে কিনা নফল নামাজ আছে কিনা তাহলে সেটা দ্বারা পূরণ করে দেওয়া হোক যাই হোক কায়ামতি দিন সর্বোত্তম হিসাব না হবে এই নামাজের প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা সুতরাং নামাজ যেমন গুরুত্ব দিতে হবে নামাজের ফজিলতের বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক নামাজ ত্যাগ করলে একজন ব্যক্তি মুসলমান থাকে না সেই বিষয়টি মাথায় রেখে এবং নামাজ কবুল হওয়ার যে বিষয়টি বিশেষ করে রসল আলী পদ্ধতিতে নামাজ আদায় করা এই বিষয়টি আমাদের উচিত আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার অনুধাবন করা সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক রব আলমী আমাদেরকে দান করুন যেই নামাজের দ্বারা দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখেরাতের জীবনে মুক্তি অর্জন করা সম্ভব যেই নামাজের দ্বারা জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যাবে যেই নামাজের দ্বারা জান্নাত فوجب جينا مجدر الله تعالى شنطشت ورجن قرشنبوب شيده النماز براتوفيق رب العالمين كرون آمين وما توفيق إلا بالله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته